কিছুদিন বিরতি দিয়ে আমার কথা শুনবার জন্য আপনাদের আবারও স্বাগত জানাই। কোনোভাবেই আধার কাটছে না বাংলাদেশের সরকারগুলোর কাছে। রাজনৈতিক দলগুলো যেটি যখন ক্ষমতায় থাকে তারা জনগণকে খুব কাছে টানতে পারে না, তারা সবসময় ভিন্ন মতকে দমন করবার চেষ্টা করে এবং কালো আইনের প্রতি তাদের এক ধরনের পক্ষপাতিত্ব থাকে। বিরোধী দলে থাকলে তারা অনেক আইনের বিরোধিতা করেন বটে, কিন্তু ক্ষমতায় গিয়ে সেটা তারা মনে রাখেন না। যেমন ধরা যাক বিশেষ ক্ষমতা আইন, এক সময় বিএনপির বিরোধিতা করেছে ক্ষমতায় গিয়ে, বিএনপি এটা বাতিল করেনি। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তারা বাতিল করেনি, আওয়ামী লীগও বাতিল করবে বলে কখনো বাতিল করেনি। ধরা যাক দ্রুত বিচার আইন, বিএনপি যখন করেছিল আওয়ামী লীগ এটার বিরোধিতা করেছিল, প্রবল বিরোধিতা করেছিল, তারপরে এটার এক্সটেনশন হয়েছে অনেকবার এবং এখন আওয়ামী লীগ সেটাকে পার্মানেন্ট করতে চাইছে। আইসিটি অ্যাক্ট এর 57 ধারা নিয়ে প্রচুর বিরোধিতা হয়েছে, সমালোচনা হয়েছে, সাংবাদিকরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং সেটাকে পরিবর্তন করে একটা উন্নত আইন দেবার কথা বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সালের অক্টোবর মাসে চাপিয়ে দেওয়া হলো। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয় নিয়ে আমরা সবাই জানি, এটি নিয়ে দেশে বিদেশে প্রচুর সমালোচনা হয়েছে। এই আইনের অধীনে মামলায় অভিযুক্ত হয়ে কার্টুনিস্ট কিশোরের কী দুর্ভোগ হয়েছে আমরা জানি, কাজলের কী দুর্ভোগ হয়েছে আমরা জানি, লেখক মুশতাককে কারাগারে জীবন দিতে হয়েছে আমরা জানি, জামিন পাওয়ার যোগ্যতা থাকলেও জামিন পাননি আমরা জানি, এবং খাদিজার কথা, সেই কিশোরী খাদিজার কথাও আমরা জানি। খাদিজার জীবন থেকে 15 মাস চলে গেছে কারাগারে থেকে। খাদিজা 18 বছরের যখন গ্রেপ্তার হন, 18 বছরের কম বয়স ছিল তার জন্মসনদ অনুযায়ী, কিন্তু শিশু আইনও তার বিচার হয়নি। খাদিজাকে প্রমাণ করতে হয়েছে, যেমনটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পে কাদম্বিনীকে বলিয়া প্রমাণ করিতে হইয়াছিল যে সে মরে নাই, তেমনি খাদিজাকে প্রমাণ করতে হয়েছে আদালত থেকে নিষ্কৃতি পেয়ে যে সে আসলে অপরাধী ছিল না, কিন্তু তার জীবন থেকে 15টি মাস হারিয়ে গেছে। খাদিজা লেখাপড়া করতে পারেনি 15 মাস, খাদিজা পরীক্ষা দিতে পারেনি, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা সে দিতে পারেনি এই 15 মাসে। সো সেই ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে যখন প্রচুর কথাবার্তা হলো, আমরা তার প্রচুর সমালোচনা করলাম, বিরোধিতা করলাম, বিদেশিরা করলো, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন যখন এই আইনের ব্যাপারে কঠোর হলো এবং এটাকে একটা ড্রাকোনিয়ান ল বা কঠোর আইন হিসেবে আখ্যায়িত করলেন, তারপর করা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টও প্রায় একই রকম, এখানে কিছু জামিনযোগ্য অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করা হয়েছে, কিন্তু জরিমানার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও শাস্তি কমানো হয়েছে। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে আমরা বলেছি, আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে মামলাগুলো হয়েছে তার মাত্র 2% মামলার নিষ্পত্তি হচ্ছে। এটা একটা বেসিক্যালি ভয়ের আবহ তৈরি করবার জন্যে এই আইনগুলো করা হয়েছে। শুধু যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে তিনি নন, তার পুরো পরিবার সাফার করে এই মামলায়, মূলত এক ধরনের ভয়ের মধ্যে চাপের মধ্যে রাখবার জন্য এই মামলাগুলো। আমরা যেমন কেন খাদিজাকে গ্রেপ্তার করা হয়েছিল, খাদিজা অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার সহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এই অভিযোগে 2020 সালের অক্টোবরে তার এবং একজন অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে একটা ডিজিটাল নিরাপত্তা আইনে দুটো পৃথক মামলা হয়, একটি হয় রাজধানীর কলাবাগান থাকায়, অন্যটি নিউ মার্কেট থানায়। দুটো মামলারই পুলিশ হচ্ছে বাদী এবং পুলিশকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টও দেওয়া হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও দেওয়া হয়েছে, যে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। বিচারের আগেই তারা আসলে আপনি অভিযুক্ত কিনা সেই সিদ্ধান্ত নিয়ে আপনার বিরুদ্ধে নানা রকমের পদক্ষেপ নিতে পারবেন। বিচারিক আদালতে খাদিজার 2 জামিন আবেদন নাকচ হয় এবং এই যে খাদিজা লেখাপড়া করতে পারলো না, শ্রেণীকক্ষে পাঠ নিতে পারলো না, অন্ধকার প্রকোষ্ঠে কাটালো, পরীক্ষা দিতে পারলো না, কের দায়ভার নেবে? আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নেই, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলাগুলো আছে, অধীনে করা মামলাগুলো, সেই মামলা কিন্তু কিন্তু চলমান আছে। পৃথিবীর কোনো দেশে সেটা হয় কি না আমি জানি না, কিন্তু যে আইন নেই সেই আইনের অধীনে মামলা চলবে। এবং আমি জানি না এই মামলা চলাকালে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কোনো প্রভাব ওই মামলায় আইনজীবীরা ব্যবহার করতে পারবেন কিনা বা করে কোনো প্রভাব ওই মামলায় পড়বে কিনা। এবং যেটি আমি বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যখন আমরা বিভিন্ন জন বিভিন্ন মহল থেকে দেশে বিদেশে রাষ্ট্রদূতরা এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করলো, তখন আইনটি বাতিল করা হলো এবং আইনটি সংশোধন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হলো। এবং এই আইনেও সাংবাদিকদের ভিন্ন মতাবলম্বী যারা ভিন্ন মত প্রকাশ করবেন তাদের প্রবল প্রবল ঝুঁকি থাকবে। এবং ডিজিটাল সিকিউরিটির মামলা চলবে, আইনমন্ত্রী বলছেন যে এই মামলা চলবে, কারণ অপরাধ সংগঠনের সময় যে আইনে মামলা হয়েছিল সেই আইন চলবে।
এখন প্রশ্ন হচ্ছে যে ওই অপরাধের জন্য যদি ওই মামলা হয় তাহলে আইনটা আপনি বাতিল করলেন কেন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে তোলাই যায়। এবং আইনটি আপনি বাতিল করলেন কিন্তু মামলাটা চলমান থাকবে। একেবারেই হাস্যকর কথা, যখন মানুষ বলছে, বিভিন্ন সংগঠন বলছে, বিভিন্ন অধিকার সংগঠন বলছে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা প্রতিষ্ঠান বলছে যে এই আইনের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেগুলো একটা তদন্ত হওয়া দরকার দরকার, এই কারণে যে অনেক মিথ্যে মামলা হয়েছে, অনেক গায়েবী মামলা হয়েছে। যেমন অনেক মামলা হয়েছে যখন মানুষ জীবিত নেই, অনেক মামলা বাংলাদেশে হয়, বিদেশে থাকা মানুষের বিরুদ্ধে মামলা হয় একটা অপরাধের কারণে। সো দ্বিতীয়ত যেটা দরকার হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে যারা, তাদেরকে মুক্তি দিতে হবে, এবং যাদের ক্ষতি হয়েছে যেমন খাদিজার, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি আছে। কিন্তু আপনি তখন সেই আইনে মামলা বহাল রাখছেন। এবং এটাকে যদি আমরা গায়েবী মামলা বলি তাহলে খুব অত্যুক্তি হবে বলে আমার কাছে মনে হয় না। যাই হোক, সরকারের নীতি নির্ধারকরা কখনোই এইসব বিবেচনায় নেন না। তারা বিবেচনা যখন করতে যান চাপে পড়ে, তখন এমন একটা কিছু করেন যেটা আরও ভয়ানক হয়ে দাঁড়াতে পারে। যেমন আমি বলছিলাম যে 2018 সালে প্রণীত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক মামলা ছিল যেগুলো, অনেক অভিযোগ ছিল, ধারা ছিল যেগুলো অজামিনযোগ্য, এবং কারো বিরুদ্ধে মামলা হলেই তাকে অনির্দিষ্টকাল পর্যন্ত কারাগারে থাকতে হতো। এবং যেটা আমি বলছিলাম মাত্র 2% মামলা নিষ্পত্তি হয়েছে, এমনকি পুলিশকে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা, তদন্ত রিপোর্ট দিয়ে যে মামলাটির শুরু করবার কথা, সেটি দেওয়ার যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল, একটি দুটি ব্যতিক্রমবাদী একটি মামলাও নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে পারেনি মামলা শুরু করবার জন্য। সো বোঝাই যায় যে এই মামলাগুলোর বেসিক্যালি কোনো বেসলেস, কোনো বেস নাই। এবং একজন পুলিশ কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখন দেখা যাক, এই আইন সম্পর্কে বাংলাদেশের ঊর্ধ্বতন আদালত, হাইকোর্টের একজন বিচারপতি সম্প্রতি কি বলেছেন। তিনি ল রিপোর্টার্স ফোরামের একটা সাইবার নিরাপত্তা ও আইন সাংবাদিকতা শীর্ষক কর্মশালায় যোগ দিয়েছিলেন বিচারপতি শেখ হাসান আরিফ। কর্মশালায় অংশ নিয়ে প্রধান বিচারপতির সামনে, দেশের প্রধান আইন কর্মকর্তার সামনে এই বিচারপতি বলছেন, আমি কোট আনকোট বলছি, যে আইনের 5টি ধারা 22, 23, 25, 27, 28 যে কোনোভাবে আপনাকে বিপদে ফেলতে পারে, সাইবার সিকিউরিটি অ্যাক্টের তিনি বলছেন। এবং তিনি বলছেন, যদিও 29 ধারায় মানহানির বিষয়ে হয়তোবা আপনারা জরিমানা পেয়ে পার পেয়ে যেতে পারেন, কিন্তু কয়েকটা সেকশন খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে এই জার্নালিজমে, অর্থাৎ সাংবাদিকতায়। তিনি বলছেন, আইনের 22 ধারায় ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি সম্পর্কে বলা হয়েছে, কিন্তু ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে, মাধ্যম ব্যবহার করে কোন কাজটি করলে জালিয়াতি হবে, কোনটি হবে না, তার নির্দিষ্ট সংজ্ঞা নেই। সেক্ষেত্রে আইনের অপব্যবহার তথা রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের আশঙ্কা থেকে যায়। এবং রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, তিনি বলছেন, এখনও গেল না আধার, এখনও রহিল বাধা। এবং বিচারপতি হাসান আরিফ বলেছেন যে এই আইনগুলোর, এই ধারাগুলোর এক এক সময় এক একজন এক একজনের মতো করে ব্যাখ্যা করতে পারেন। আইনমন্ত্রী একভাবে ব্যাখ্যা করতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মর্জি হলেও তিনি একভাবে দেখাতে পারেন, পররাষ্ট্রমন্ত্রীর মর্জি হলেও তিনি অন্যভাবে দেখাতে পারেন, তথ্যমন্ত্রীর মর্জি হলেও তিনি আরেকভাবে উপস্থাপন করতে পারেন। এই আইনগুলো এমনভাবে করা হয়েছে, খামখেয়ালি খুশি মতো যা খুশি তা করা যাবে। বিচারপতি হাসান আরিফ সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে কথা বলেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, রাজনীতির সংস্কৃতি নিয়ে, 1991 সাল পরবর্তী রাজনীতি সম্পর্কে যে মন্তব্য করেছেন, যেটাকে আমরা একটা আমাদের রাজনীতির ভালো যুগ বলছিলাম, 1991 থেকে অন্তত 2006 পর্যন্ত, সেই সময়টাকে তিনি বলছেন, 1991 সাল থেকে তার ভাষায় দুই রাজনৈতিক দলের মধ্যে প্রচণ্ড ইনটলারেন্স আমরা দেখেছি, কোনো ধরনের সমালোচনা হলেই গ্রেপ্তার, অ্যারেস্ট, নির্যাতন ছাড়া আর কোনো পন্থা ওনাদের হাতে আছে বলে ওনারা মনে করেন না। বুঝতেই পারেন, দেশের একজন প্রধান বিচারপতির সামনে, আইন কর্মকর্তার সামনে দেশের আরেকজন বিচারপতি, সিটিং জাজ, এই মন্তব্য করছেন। এবং বিচারপতি হাসান আরিফ কোনো নির্দিষ্ট আমলের কথা বলেননি, বলেছেন 91 পরবর্তী অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির কথা। সমস্যাটা যেটা বাংলাদেশে, যে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াকেও অনেক সময় বৈরী দৃষ্টিতে দেখায়, এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যেও ষড়যন্ত্র, চক্রান্ত, সিভিল সোসাইটি কিছু বললে
থিঙ্ক ট্যাঙ্কগুলো কিছু বললে সেগুলোকে বিরোধী দলের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, ষড়যন্ত্র হিসেবে দেওয়া হয়, চক্রান্ত দেয়। কিন্তু আসলে থিঙ্ক ট্যাঙ্কগুলোর কাজ হচ্ছে, অ্যাকাডেমিশিয়ানদের কাজ হচ্ছে অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করা এবং তাদেরকে তারা বিকল্প প্রস্তাব দিবে, সেগুলো ভালো সরকারগুলো গ্রহণ করে পৃথিবীর বিভিন্ন দেশে। এখানে আমাদের দেশের সরকার ক্ষমতায় যেই থাকুক, বিএনপি আওয়ামী লীগ কেউ সেটা মানতে রাজি নয়। কাজে সাংবাদিকদের কাজ হচ্ছে জনগণের সামনে সত্য তুলে ধরা, প্রথা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, সেটি আমাদের সরকারে যারা থাকেন রাজনীতিকরা মানতে চান না। এবং সেটি করতে গিয়ে যদি সাংবাদিকরা হয়রানি নির্যাতনের মামলার শিকার হন তাহলে সাংবাদিকতা করা কঠিন হয়ে দাঁড়ায় এবং বাংলাদেশে সাংবাদিকতা করা কঠিন। এবং অনেক ক্ষেত্রে এটা এখন পাপেট মিডিয়ায় পরিণত হয়েছে, জনগণের কোনো আস্থা নেই, যে কারণে জনগণ সোশ্যাল মিডিয়ার উপরে অনেক নির্ভরশীল এবং সেখানে গিয়ে আরও বিভ্রান্তির সুযোগ থাকে, কারণ সোশ্যাল মিডিয়ার কোনো দায় দায়িত্ব থাকে না যারাই ব্যবহার করেন। কাজেই সাইবার নিরাপত্তা আইনে জামিনযোগ্য ধারা বাড়ানো হয়েছে, এটা ইতিবাচক বলা যাবে না, কারণ জামিনের ধারা কিছু কোথাও লঘু করে শাস্তি জরিমানা বাড়িয়ে দেওয়া আছে, ওই জরিমানা দেওয়ার সামর্থ্য অনেকেরই নাই। যে জরিমানা দেওয়া হচ্ছে বহু সাংবাদিকের এই জরিমানা দেওয়া সাহায্য নেই, বহু সাধারণ নাগরিকের এই জরিমানা দেওয়ার সুযোগ নেই। কাজেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ঝুঁকি থাকছে, সাংবাদিকতার ঝুঁকি থাকছে, নাগরিক সমাজের ঝুঁকি থাকছে, সাধারণ মানুষের ঝুঁকি থাকছে, খাদিজার মতো নিরীহ কিশোরের ঝুঁকি থাকছে। কাজে এই আইন বাতিল করা ছাড়া কোনো গত্যন্তর নেই। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন অ্যাক্ট থাকবে না কেন, এটা বলেন অনেকে, কিন্তু বেসিক্যালি ডিজিটাল বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা বাইরে চলে যায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তাকে রক্ষা করতে পারে না। বাংলাদেশের সার্ভার থেকে নাগরিকদের সমস্ত তথ্য, জাতীয় পরিচয়পত্রের সমস্ত তথ্য হ্যাক হয়ে যায়, বাইরে চলে যায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তার কিছু করতে পারে না। কিন্তু সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে জেলে রাখতে পারে, তাদেরকে জেলখানায় মেরে ফেলতে পারে, তাদেরকে দিনের পর দিন পালিয়ে বেড়াতে প্রভাব বিস্তার করতে পারে, পরিবারগুলোকে আতঙ্কের মধ্যে রাখতে পারে, এই ধরনের আইন আমরা বাংলাদেশে চাই না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, মার্চ মাসে আমরা কথা বলছি স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক আবহ সৃষ্টি করতে হবে বাংলাদেশে, এবং এর কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশের মানুষ কোনো না কোনো দিন এর জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্বকে, যারাই যখন ক্ষমতায় ছিলেন তাদেরকে একদিন জবাবদিহিতার মধ্যে আনবে এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।